রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর এসবিআইটি টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আজ থেকে কার্যকর হলো বিধিনিষেধ। এগুলো বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামে করোনার বিধিনিষেধ কার্যকরে আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল 9টা এই সময়টিতে আমি আছি চট্টগ্রামের টাইগার পাস মোড়ে। টাইগার পাস মোড়ের চিত্র যদি একটু আপনাকে দেখাই তাহলেই দেখা যাবে যে আসলে বিধিনিষেধ কার্যকর কতটা হয়েছে। মানুষজন ঘর থেকে বের হয়েছেন ঠিক আগের মতোই। এখানে আমরা অন্যদের বা এই বিধিনিষেধ মানানোর জন্য কোনো তৎপরতা এখনও শুরু হতে দেখিনি চট্টগ্রামে। একই সঙ্গে অধিকাংশ মানুষকে মাস্ক পরতে দেখছি না, এটি একটি বিষয়। এছাড়া চট্টগ্রামের যে বাস মালিক সমিতি আছে তারা কিন্তু গতকালই বলেছেন যে 60% ভাড়ার যেহেতু বৃদ্ধির যে ঘোষণা, সেই ঘোষণাটি সরকারের পক্ষ থেকে আসেনি বা তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। সুতরাং তারা যেই ভাড়া বিদ্যমান আছে সেই ভাড়াতে এবং পুরো গাড়িতেই যাত্রী ভরে আর কি চালাচ্ছেন, এক সিট খালি রেখে বা অর্ধেক যাত্রী পরিবহন করে, এমনকি দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে আপনি দেখবেন যে বাসে। এই হচ্ছে গণপরিবহনের চিত্র। আর প্রতিদিনই অফিসগামী মানুষ যারা প্রতিদিন নিজেদের কাজে যাওয়ার জন্য বের হন সেইভাবেই বের হয়েছেন এবং মানুষজন যাতায়াত করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা এই ধরনের কোনো তৎপরতা আমরা কোনো বাহিনীর পক্ষ থেকে এখনও দেখিনি। একই সঙ্গে জেলা প্রশাসনের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে কাজ করবেন কি না বা তারা কখন নামবেন সেটি হয়তো আরও পরে বেলা গড়ালে আমরা জানতে পারবো, কিন্তু এখনও আমরা তাদের কোনো ধরনের তৎপরতা আমাদের সেইভাবে চোখে পড়েনি। তো এখনও আমরা দেখছি যে ঠিক স্বাভাবিক দিনের মতোই এখানে তৎপরতা চলছে। মানুষজন যেভাবে যাতায়াত করেন ঠিক সেভাবেই যাতায়াত করছেন। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না, কেউ গলায় ঝুলিয়ে রাখছেন। এমন অবস্থাতেই আসলে চট্টগ্রামের এই যে পরের বিধিনিষেধের যেই অবস্থাটি সেটি শুরু হয়েছে। আমরা জানবো বগুড়ার পরিস্থিতি। চলে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আব্দুস সামাদ সাহেবের কাছে। বিধিনিষেধ জারি হয়েছে এমন এমন বিষয়টি কিন্তু জানেনও না, আমরা একটু তারপরে কথা বলার চেষ্টা করব। যারা রাস্তা পার হচ্ছেন এমন অনেকেই চেষ্টা করব, কিন্তু দেখছি যে সবারই এই মুহূর্তে আসলে তারা কথা বলার মতো অবস্থায় অনেকেই নেই, কারণ বাসে উঠতে হবে, নিজেদের গন্তব্য যেতে হবে, সকাল সকাল নিজেদের কাজে অনেকে বের হয়েছেন। চট্টগ্রামে কিন্তু করোনা শনাক্ত বেড়েছে গত কয়েকদিনে, আমরা যেটি দেখেছি যে করোনা শনাক্তের হার অনেক বেড়েছে। একই সঙ্গে আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন 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 যা শনাক্ত হচ্ছে তার মধ্যে 15% ওমিক্রন, এটিও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তো চট্টগ্রামে এখনও কোনো ধরনের তৎপরতা শুরু হয়নি এবং মনে হচ্ছে মানুষজন অনেকে জানেন না যে আজকে থেকে আবারও বিধিনিষেধ কার্যকর হচ্ছে, সেই কারণেও হতে পারে। কিন্তু আমরা পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই মানুষের সঙ্গে কথা বলে তাদের অবস্থা জানানোর চেষ্টা করব। আমরা একটু যেতে চাই বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে বগুড়ার অবস্থা জানতে। বাবু, জায়েদ আপনাকে ধন্যবাদ। বগুড়াতেও কিন্তু করোনার সংক্রমণের হার কিছুটা বেড়েছে। গত 3 মাসে বগুড়ায় রোগীর সংখ্যা খুবই কমে গিয়েছিল, কিন্তু চলতি মাসে সেই রোগীটা কিছুটা বেড়েছে। তবে আজকে থেকে যে 11 দফা কার্যকরের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের সমস্ত উপজেলাগুলোতে ইউনো এবং সহকারী কমিশনার ভূমি তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করবে, বিশেষ করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এবং সেই অনুযায়ী কিন্তু সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান বের হওয়ার কথা ছিল। ইতিমধ্যে গতকাল তারা বিভিন্ন উপজেলায় সেই বিষয়টি জানিয়েও দিয়েছে। তা
আমরা রয়েছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাতে, যেখানে আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে মাস্কবিহীন চলাচল করছে সাধারণ মানুষজন। তাদের মধ্যে কিন্তু সেইভাবে সচেতনতা নেই। মাঝে দীর্ঘ সময় করোনা সংক্রমণ কম থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ কিছুটা অসচেতন হয়ে পড়েছিল এবং তারা মাস্ক ছাড়াই চলাচল করছে। আপনাকে জানিয়ে রাখি যে সর্বশেষ গতকাল পর্যন্ত বগুড়ায় কিন্তু করোনায় 89টি নমুনায় 14 জন শনাক্ত হয়েছিলেন এবং সর্বশেষ মৃত্যুবরণের মধ্যে দিয়ে বগুড়ায় মৃত্যুবরণ করেছেন 688 জন। বগুড়ায় এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তি রয়েছে 632 জন, যার মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে 12 জন, শহীদ জেওরন মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন এবং TMSS মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন 4 জন। ইতিপূর্বে প্রায় 1,30,068টি নমুনা এখানে পরীক্ষা করা হয়েছে। এই সেই নমুনাতে কিন্তু শনাক্ত হয়েছে 21,872 জন এবং সুস্থ হয়েছেন 21,174 জন। বগুড়ার হাসপাতালগুলোতে একসময় করোনার অনেক রোগী থাকলেও এখন কিন্তু সেটা নেই, মাত্র 32 জন রোগী রয়েছে। মাঝখানে যে করোনা সংক্রমণ কমে গিয়েছিল কিন্তু সেটা আবার বেড়ে গিয়েছে, যার কারণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে মানুষকে জরিমানা না করে তাদেরকে সচেতন করার জন্যই জেলা প্রশাসন কাজ করবে। বগুড়া জেলার যে 12টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি, তাদেরকে নির্দেশনা প্রদান করেছে জেলা প্রশাসক থেকে। এছাড়া স্বাস্থ্য বিভাগ তারা কাজ করে যাচ্ছে, টিকা প্রদান কার্যক্রম বগুড়ায় অব্যাহত রয়েছে, শিক্ষার্থীদেরকেও টিকা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে বগুড়ায় করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ তারা মাঠে নামবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই শহর। ধন্যবাদ আপনাকে দর্শক। এই মুহূর্তে আমরা যশোরের খোঁজ খবর জানতে চাই। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যশোরে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যে যান চলাচল করার কথা ছিল চলাচল করছে, তবে স্বাস্থ্যবিধি মানার যে বালা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রয়েছি মনিহার বাস স্ট্যান্ডে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অবাধে ঘোরাফেরা করছে এবং মাস্ক বাদেই ঘোরাফেরা করছে। অনেকে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারগুলোও যারা যাত্রী রয়েছেন, যারা চালক রয়েছেন, হেল্পার রয়েছেন, তারাও কিন্তু মাস্ক পরা সেটি কিন্তু পড়ছেন না আমরা এমনটি দেখছি। এবং স্বাস্থ্যবিধি মানতে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটিও কিন্তু আমরা নিতে দেখছি না এমনটি আমরা দেখতে পাচ্ছি। যে স্থানগুলোতে রয়েছে অর্থাৎ বাস স্ট্যান্ডে রয়েছি, এই স্ট্যান্ডটিতে অনেকে আমরা দেখছি যে মাস্ক পরে না পরে রয়েছেন, অনেকে থুতনি নিচেই ঝুলিয়ে রাখছেন। আর যে যাত্রী অর্ধেক ওঠার কথা সেটিও কিন্তু অনেকে স্থানে আমরা দেখছি মানছেন না। এই এখানে যে জায়গাটি রয়েছে মনিহার বাস স্ট্যান্ড এলাকায়, এখানে সাধারণ মানুষ কিন্তু অবাধে ঘোরাফেরা করছে এবং যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি কিন্তু সাধারণ মানুষের উপর নাই। তো সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে গতকালকে আমরা দেখেছি যে 3 জনের অভিকরণ শনাক্ত হয়েছে যশোরে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি যে ল্যাব রয়েছে সেই ল্যাবে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে করোনার সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী হচ্ছে রাজশাহী কাজী সাহেব, সেখানকার খবর জানবো। সাহেব, শুভ সকাল রিপন। আমরা যে আপনারা যে ধরনের খবর দিচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে, রাজশাহীর অবস্থা একই। এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণ মানুষ এবং যারা এখানে বাসের শ্রমিকরা আছেন তাদেরকে কিন্তু সেটা দেখছি না। আমরা যদি একটু দেখি যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি প্রতিযোগিতা করে বাসে যাত্রীদের উঠতে, এখানে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও কোনো গাড়িতেই কিন্তু সকাল থেকে যাত্রী অর্ধেক নেওয়া হয়নি, সবগুলো গাড়িতেই পুরো আসন ভর্তি করে যাত্রী নেওয়া হয়েছে এবং বাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে। এছাড়া যারা এখানে যাত্রীরা আসছেন তাদেরকেও কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখছি না এবং কেউ মাস্ক পরছেন, কেউ মাস্ক পরছেন না। অফিসগামী যে মানুষ যারা তারাই কিন্তু সকালবেলা এই সময়টাই এখানে ভিড় করেন ভদ্রা যে বাস টার্মিনালটি আছে সেখানে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে যে মোবাইল কোড নামার কথা ছিল, যারা এই যে স্বাস্থ্যবিধি মানতে নাগরিকদেরকে বাধ্য করবেন, সে ধরনের কোনো টিম এখন পর্যন্ত শহরে কোথাও নেমেছে সে তেমন কোনো খবর আমাদের কাছে নেই। বলা যায় যে আগের মতোই যে সাধারণ দিনগুলিতে যেভাবে মানুষের যে চলাফেরা ছিল আজকেও কিন্তু একই অবস্থা এবং
এখনও কিন্তু সেইভাবেই চলছেন এবং আজকে থেকে যে বিশেষ বিধিনিষেধগুলি কার্যকর হওয়ার কথা সেটি কিন্তু আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাদের সাভারে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে রয়েছে আমি রাজধানীর গাবতলিতে, সেখানে কিন্তু যে অমিকরণ প্রতিরোধ করতে কিন্তু এই গাবতলি কিন্তু আজকে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং গণপরিবহন যে অর্ধেক আসনে যে সিট নেয় সেটা কিন্তু আজকের থেকে কার্যকর হয়নি, সেটা শনিবার থেকে কিন্তু কার্যকর হবে। এবং আজকে কিন্তু আপনি দেখছেন যে একদম যে রাজধানীর ঠিক প্রবেশমুখ সেখানে কিন্তু পুলিশের একটি চৌকি রয়েছে এবং লোকজন কিন্তু পায়ে হেঁটে আপনি দেখছেন যে লোকজন আসছে এবং সেখানে কিন্তু অনেকেই মুখে এখনও মাস্ক আছে, অনেকের কিন্তু মুখে মাস্ক নেই এবং যে এই প্রতিরোধ করতে আসলে অমিক্রন ঠেকাতে প্রত্যেকের মুখে আসলে মাস্কের প্রয়োজন। আপনার সাথে একটু কথা বলি, মুখে মাস্ক নাই কেন? রাজধানীর প্রবেশ মুখে আপনাদেরকে বলা হয়েছে প্রত্যেকেই মাস্ক পরে আপনারা অফিস করবেন বা যাবেন। মাস্ক তো ঠিক আছে, আমি মাস্ক আনছি না, বাসা ভুলেছি, রেখে আসছি। সেইভাবে তো আসলে প্রতিরোধ করা সম্ভব না। না, আমরাও চেষ্টা করি প্রতিরোধ করার জন্য, কিন্তু এখনই কিনতেছি মাস্ক। এই যেমনটা আসলে বলছেন অনেকেই কিন্তু আপনারা দেখছেন যে পরিবহনে কিন্তু একই অবস্থা, পরিবহনে আপনার সেখানে কিন্তু প্রত্যেকেরই মাস্ক থাকার কথা এবং যারা চালক এবং হেল্পার তাদের প্রত্যেকেই কিন্তু আসলে মাস্ক পরিধান করেই কিন্তু যাত্রীদেরকে ওঠানোর কথা রয়েছে এবং সেখানে কিন্তু আসলে অনেকেই মাস্ক দেখছেন যে পরছে না, অনেকেই মাস্ক খুলে রাখছে এবং গণপরিবহনের মধ্যে কিন্তু যে নিয়ম কারণ যেটা আসলে বলা হচ্ছে সেটা আসলে কিন্তু মানছে না এবং সিটি কর্পোরেশনের যারা মেয়র রয়েছেন এবং উত্তর এবং দক্ষিণ তারা যদি তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে যদি প্রত্যেকেই আসলে যদি অভিযান চালিয়ে যদি সচেতন করা হয় তাহলে হয়তো সেটা হয়তো অনেকটাই আসলে কার্যকর হবে এবং যার কারণে মানুষ কিন্তু আসলে মুখে মাস্ক না থাকায় অনেকেই আসলে অনেকভাবে আসছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করছি। চাচা, আপনার মুখে মাস্ক নাই কেন? আমি মাস্ক মাত্র ব্যবহার করতে আছি। হ্যাঁ, বাসার থেকে বাইরেলাম, এই মাস্ক লইতে আসি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং গণপরিবহনের যে আসলে যে সচেতন করতে সরকারের পক্ষ থেকে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর মধ্যে কিন্তু আসলে লোকজন যে আসলে বের হয়েছে এবং অনেকেই যারা মাস্ক পরছে না, মাস্ক না পরার কারণেই কিন্তু অমিক্রনের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলি থেকে সর্বশেষ খবর, চলে যাচ্ছে স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকার সাভার এবং চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও যশোর থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন, তারা জানাচ্ছিলেন করোনার বিধি নিষেধ কার্যকরের সর্বশেষ খবর। যাচ্ছে পরের সংবাদে। ২৪ ঘন্টায় বিশ্বে আবারও হয়েছে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একদিনে ৩১,৪৫,০০০ বেশি আক্রান্ত হয়েছে বিশ্বজুড়ে। দাবানলের মতোই প্রত্যেকের কাছে পৌঁছাবে ওমিক্রন, এমনটাই বলছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ। এদিকে ডেল্টার মতো ভয়াবহ না হলেও টিকা না দেয়া ব্যক্তিদের জন্য ওমিক্রন বিপজ্জনক হতে পারে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ইউরোপীয় বিজ্ঞানীদের দাবি, দ্রুত গতিতে ওমিক্রনের বিস্তার করোনা মহামারী শেষ হবার লক্ষণ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। অবিশ্বাস্য গতিতে বিশ্বে বাড়ছে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ৮,০০০ বেশি আক্রান্ত ও ২,০০০ অধিক প্রাণহানি হয়েছে। আর এমন পরিস্থিতিতেই বুধবার মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি করোনার অমিক্রন ভ্যারিয়েন্টকে দাবানলের সাথে তুলনা করলেন। নতুন এই ধরনের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবাই আক্রান্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি। কার্যত সবাই সংক্রমিত হতে যাচ্ছে, কিন্তু আপনি যদি ভ্যাকসিন পান আর যদি বুস্টার ডোজও নিয়ে থাকেন তাহলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। ২৪ ঘন্টায় ২,৪১,০০০ বেশি শনাক্ত হয়েছে ভারতে। ফ্রান্সে ৩,৬১,০০০ বেশি, যুক্তরাজ্যে ১,২৯,০০০ অধিক, ইতালিতে ১,৯৬,০০০ এবং স্পেনে ১,৭৯,০০০ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেল্টার মতো গুরুতর না হলেও ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের জন্য বিপদ ডেকে আনতে পারে অমিক্রন। সপ্তাহে প্রায় 50,000 মৃত্যু হচ্ছে, এই সংখ্যা অনেক বেশি। ভাইরাসটির সাথে বাঁচতে শেখার অর্থ এই নয় যে মৃত্যু এই সংখ্যা আমরা মানতে পারি বা মানা উচিত। এই ভাইরাসটি অবাধভাবে বিস্তার করতে দিতে পারি না আমরা, যেখানে বিশ্বে এখনো বহু লোক টিকাবিহীন রয়েছে। এদিকে অমিক্রন ধরনটি যেভাবে দ্রুতগতিতে ছড়াচ্ছে, একে করোনা মহামারী শেষ হওয়ার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় বিশেষজ্ঞরা। নিবিরামিন, News24। খেলা হবে। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের এই স্লোগান এবার ধার করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার, যদিও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন তিনি। অন্যদিকে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, 16 জানুয়ারি পরাজিত হবে সন্ত্রাসীরা। সব মিলিয়ে প্রচার প্রচারণায় জমজমাট প্রাচ্যের ড্যান্ডি। দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। খেলা হবে এমন স্লোগানের উৎপত্তি যে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে, তা ফিরে এসেছে গানের আবহে। ভোট উৎসবে 3 দিন আগে তৈমুর আলমের সমর্থকরা নারায়ণগঞ্জের প্রধান সড়কে বাজিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী গান ঠিক 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 খেলা হবে। বুধবারের গানের তালে আর স্লোগানে নগরজুড়ে হাতিমার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, যেখানে যোগ দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম আকরাম সহ বিএনপির একাংশের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় পর্যায়েও পরিবর্তন প্রয়োজন, তেমনি এই পৌর কর্পোরেশন পর্যায়েও আমরা পরিবর্তন দেখতে চাই। এই সুযোগ খেলা হারাবেন না। বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে গ্রেপ্তারের জন্য, হয়রানি করার জন্য, ভয় দেখানোর জন্য, এবং গভীর রাত্রে এই গ্রেপ্তার পরিচালনা করে অভিযানটা, ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। গ্রেপ্তারকে এড়িয়ে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়, আন্তরিকভাবে করা যায়, সবাই সচেষ্ট আছে। দিনভর নগরের কয়েকটি ওয়ার্ডে বিশাল মিছিল নিয়ে নৌকার জন্য ভোট চান সেলিনা হায়াত আইভি। সরকারি দলের মেয়র প্রার্থী বলেন, নারায়ণগঞ্জবাসী আবারও উন্নয়ন আর শান্তির পক্ষে রায় দিবে। নয় সংখ্যা নয় ভয়, শহর হবে শান্তিময়, সবুজ শ্যামল নগরী ঘটতে চাই। সকল সংখ্যা বিতাড়িত করে নারায়ণগঞ্জের মানুষ এখন বহুত সাহসী, অনেক বেশি সাহসী। এই সাহসের কাছে সব কিছু বেঁচে যাবে, জনস্রোতের কাছে বেঁচে যাবে সব কিছু, নৌকা যাবে জিতে। বনের হাতি বনে চলে যাবে, 16 তারিখে নৌকা জিতে যাবে। 16 জানুয়ারি তৃতীয় মেয়াদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে প্রার্থীদের ভাগ্য ঠিক করবেন 5 লাখের বেশি ভোটার। আরিফিন শাকিল, News24, নারায়ণগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। দিলীপ, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল, সবশেষ কি খবর আছে আপনার কাছে? আমরা কোনো বন্ধ বা সংঘাতে কোনো খবর পাইনি। আমরা যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জে কিন্তু 148 জন কাউন্সিলর প্রার্থী তারা প্রতিষ্ঠান করছেন, করছেন 34 জন নারী কাউন্সিলর, সাথে 7 জন মেয়র কেন্দ্রে, কিন্তু সংখ্যা দিয়ে কিন্তু 2 জনের নামে উঠে আছে। একটা হচ্ছে মেয়র ক্যান্ডিডেট হিসেবে নারায়ণগঞ্জ অর্থাৎ আওয়ামী লীগের যে মনোনীত ক্যান্ডিডেট নৌকা প্রতীকের ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এই 2 জনের বাদ যুক্ত কিন্তু নারায়ণগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছে যেন কোনো সংঘাত না হয়, কোনো আচরণ বিধি লঙ্ঘিত না হয়। আমরা এই ছিল মূলত আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই। গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নারায়ণগঞ্জে এসে সবাইকে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভোট গণনা সঠিকভাবে করার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। তো
নারায়ণগঞ্জ থেকে ভোটের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। ঘাট বিকল হওয়ায় ফেরি পার হতে বিড়ম্বনার শিকার হচ্ছেন দৌলদিয়া পাটুরিয়া রুটে চলাচলকারী যাত্রীরা। বিস্তারিত জানাতে দৌলদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আজ ঘাটের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আর তিনটি ঘাট বিকল থাকার কারণে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের একটি সারি আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের চিত্রটি দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 3 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের একটি সারি কিন্তু রয়েছে। আর এ সকল যাত্রী গত 1 থেকে 2 দিন পূর্বে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের জন্য, কিন্তু দীর্ঘ সময়ে তারা দৌলতদিয়া পারে তিনটি ঘাট বিকল থাকার কারণে ফেরি পারাপার হতে পারেনি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পারে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও দৌলতদিয়া পারের যে 7টি ফেরিঘাট রয়েছে তার মধ্যে 3টি ফেরিঘাট বিকল রয়েছে। আর 3টি ঘাট বিকল থাকার কারণে ফেরিগুলো সহজে ঘাটে এসে ভিড়তে পারে না। আর সহজে ঘাটে এসে ভিড়তে না পারার কারণে যে পণ্যবাহী ট্রাকগুলো আছে সেই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় ঘাটে থাকতে হচ্ছে। আর একটি বিষয় যে দৌলতদিয়া যে ফেরিঘাটের যাত্রীবাহী পরিবহন আছে। ধন্যবাদ আপনাকে দর্শক। দৌলতদিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আরেক দফা মেয়াদ বাড়ছে চট্টগ্রামের সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের। 60% কাজ শেষ, চলছে খাল খননের কাজ। পুরো কাজ শেষ করতে আরও 1,000 কোটি টাকা চান সিডিএ। তবে কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও এখনও তেমন সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা নিরসনে 2017 সালে প্রায় 6,000 কোটি টাকার মেগা প্রকল্প শুরু করে সিডিএ। এই প্রকল্পে 34টি খাল খনন, খাল পুনরুদ্ধার, কালভার্ট ব্রিজ নির্মাণ, কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত 5টি খালের মুখে স্লুইস গেট নির্মাণ কাজ চলছে পুরোদমে। তবে কয়েক দফার মেয়াদ ও প্রকল্প ব্যয় বাড়ানোর পর এবার আরও 1 বছর মেয়াদ বাড়ানোর ইঙ্গিত সিডিএ। একই সাথে আরও 1,000 কোটি টাকা চান প্রকল্প কাজ পুরোপুরি শেষ করতে। সার্বিক বিবেচনায় এই প্রকল্পটার একটা নতুন একটা ডিপিপি প্রণয়ন করে সরকারের কাছে একটা এটা প্লেস করার একটা আমাদের আছে আর কি, চিন্তা ভাবনা আছে। এই মেগা প্রকল্পে 3 বছর পার হলেও এখনো জলাবদ্ধতা নিরসন না হওয়ায় হতাশ নগরবাসী। আমরা দেখতেছি অনেক কাজ হচ্ছে কিন্তু জলাবদ্ধতার সুফল আমরা পাচ্ছি না। সিডিএতে যিনি আছেন উনি যেন আমাদের এই সমস্যাটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যেন শোনেন। সিডিএর প্রধান প্রকৌশলী বলেন, মেয়াদ শেষ হলে মিলবে সুফল, দ্রুত কাজ শেষ করতে চলছে ভূমি অধিগ্রহণও। কিছু অফিসে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি এবং এগুলো যদি আমরা সরকার থেকে আমরা টাকা পেয়ে যাই সবগুলোর, তাহলে আমরা কিন্তু দ্রুত সময় জলাবদ্ধতা প্রকল্প আগামী 2 বছরের মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। তবে মেয়াদ আর প্রকল্প ব্যয় বাড়লেও সিটি কর্পোরেশন ও সিডিএ সমন্বয় না থাকলে এই প্রকল্পে আসবে না তেমন সুফল বলপূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সমস্যায় আগামী জুন পর্যন্ত প্রকল্পটি সময় রয়েছে। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। এখনকার সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।